डियर स्टूडेंट এই ক্লাসে আমরা প্রাইমারি টেটের এনवायरमेंट সায়েন্সের পেডাগজি পোর্শনসটা করব। এই ক্লাসে আমরা 15টা পেডাগজি পড়ব, পরের ক্লাসে 15টা, এরকম করে একটা সিরিজ অফ পেডাগজি ক্লাস আমি তোমাদেরকে দিতে থাকব। এই যে 15টা পেডাগজি আমি করব বা তার পরের ক্লাসে 15টা, তার পরের ক্লাসে 15টা, এই যে সিরিজ অফ পেডাগজি করব, তার সোর্সটা কোনটা? সোর্সটা প্রথমেই বলে দিই যে অধিকাংশ কোশ্চেনই কিন্তু সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনস থেকে তোলা হয়েছে। যদিও কিছু কিছু কোশ্চেনস আমরা বিভিন্ন বই থেকেও কালেক্ট করেছি, কিন্তু মুখ্যত আমরা সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনসটাকেই এই ক্লাসগুলোতে ফোকাস করছি। এই ক্লাসে আমাদের প্রথম ক্লাস, ক্লাস ওয়ান এনভায়রনমেন্ট সায়েন্সের পেডাগজি পোর্শন। প্রথম কোশ্চেনসটা আমরা দেখে নেব। দেখো প্রথম কোশ্চেন আমাদের রয়েছে, এটাও সিটেটের একটা কোশ্চেন। একজন ইভিএস শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, নিচের কোন ক্রিয়াকলাপটি আপনি শিক্ষার্থীদের করতে দেবেন না? অপশন এ দেখো রয়েছে চিড়িয়াখানার প্রাণীদের জন্য প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া। অপশন বি রয়েছে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাবার খুঁজে বের করার চেষ্টা করা। অপশন সি রয়েছে তারা চিড়িয়াখানায় দেখতে আসা প্রাণীদের ফটোগ্রাফ সংগ্রহ করা। এবং ডি রয়েছে চিড়িয়াখানায় যা দেখবে তা যাতে আঁকতে পারে সেই আঁকার জন্য তারা আঁকার খাতাটা নিয়ে যাবে। এখন অবশ্যই দেখো, খেয়াল করে দেখো যে আঁকার খাওয়া খাতা তুমি নিয়ে যেতে বারণ করতে পারো না, তারা আঁকার খাতা নিয়ে যেতেই পারে, দু একটা প্রাণী আঁকতেই পারে, অর্থাৎ ডি তো আনসার হচ্ছে না। আবার চিড়িয়াখানায় যাবে, যারা জীবজন্তু রয়েছে তাদের ছবি তুলবে না, ছবি তোলাটা তো থেকে আটকাতে পারবে না, অর্থাৎ তাদের সঙ্গে আমরা যেমন গ্রুপ ছবি তুলবো, প্রাণীদের ছবিও তারা সংগ্রহ করতে পারে, এটা নিয়েও কিন্তু কোনো বাধা দেওয়ার জায়গা নেই। ঘুরতে গিয়ে এই দুটো করা তো বারণ করা যাবে না। বি নম্বর হচ্ছে চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাবার খুঁজে বের করার চেষ্টা করা। আচ্ছা ওই প্রাণীটা কি খাচ্ছে দেখি তো, ওই প্রাণীর খাবার কি, আচ্ছা ওকে মাংস দিয়েছে খেতে, ওকে ঘাস দিয়েছে, আচ্ছা কাঠবিড়ালিকে বাদাম দিয়েছে, আচ্ছা সিংহকে কি খাবার দিচ্ছে, এইগুলো সম্পর্কে তাদের কৌতূহল থাকবে, তারা একটু খুঁজতে চেষ্টা করবে, সেটা থেকেও কিন্তু তুমি তাদেরকে আটকাতে পারো না। তাহলে কি অপশন এ আনসার হবে? অপশন এ বলেছে কি চিড়িয়াখানার প্রাণীদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য তুমি বারণ করবে। খেয়াল করে দেখবে যে কোনো চিড়িয়াখানাতেই কিন্তু আমাদের বোর্ডে লেখা থাকে যে বাইরের খাবার প্রাণীদেরকে দেবেন না। তার কারণ বাইরে থেকে তোমরা কি খাবার নিয়ে আসছো, সেই খাবারে না জানি কেন অন্য কোনো কিছু মেশানো থাকতেই পারে, বা সেই খাবারটা খারাপ খাবার হতে পারে, বা সেই খাবার কোনো রকম বাসি পচা বা ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, ইচ্ছে করে কেউ খাবারে বিষও মিশিয়ে দিতে পারে। সেই জন্য বাইরের খাবার যদি প্রাণীদের দেওয়া হয় তারা রোগাক্রান্ত হতে পারে, তাদের সমস্যা হতে পারে, আবার তারা মারাও যেতে পারে। এই রিস্কটা নেবে না বলেই কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষ বাইরের খাবারটাকে একেবারে প্রথমেই প্রোহিবিটেড করে দেয়। বড় বড় করে লেখাও থাকে যে বাইরের খাবার আনবেন না, বাইরের খাবার চিড়িয়াখানার পশু পাখিদেরকে দেবেন না। সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে যখন আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যাব, তখন বাইরের খাবার যেহেতু নিয়ে যাওয়াটা নিষেধ, তাই আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো দেখো ওখানে তো খাবার তোমরা দিতে পারবেই না, অতএব তোমরা এখান থেকে খাবার ক্যারি করে কোনো লাভ নেই, খাবার ক্যারিটা তোমরা করো না। তাহলে চারটে অপশনের মধ্যে অপশন এ হচ্ছে আনসার হবে, আর তিনটে অপশন যে আনসার হবে না সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা কোয়েশ্চন আনসার করতে গিয়ে কিন্তু একটু সাধারণ বুদ্ধি খাটাতে হবে, পেডাগজি কমন পাওয়া যাবে না, এভাবেই কিন্তু আনসার করতে হবে। দু নম্বরে দেখো কোয়েশ্চনটা রয়েছে, শ্রেণীকক্ষে একজন পরিবেশ শিক্ষক গ্রিন হাউস প্রভাব সংক্রান্ত আলোচনা করছেন, এটাও সিটেটের কোয়েশ্চেন। এইটা চারটে অপশানস রয়েছে। দেখো অপশান বিজ্ঞান এবং সমাজের মধ্যে সংযোগ বোঝানোর জন্য, অপশান বি বিজ্ঞান এবং পরিবেশের মধ্যে সংযোগ বহানোর জন্য, এটা তো হতে পারে, সি অনুভূতিমূলক দিকের বিকাশ ঘটানোর জন্য, ডি কোনোটাই নয়। দেখো গ্রিন হাউস এফেক্ট পড়াচ্ছে কেন, একজন পরিবেশ শিক্ষক শ্রেণীকক্ষে গ্রিন হাউস এফেক্ট পড়াচ্ছে কেন? অনুভূতিমূলক বিকাশের হতে পারে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আর এদের মধ্যে কোনোটিই নয়, এটাও তো হবে না। বাকি রইল এ এবং বি, বিজ্ঞান এবং সমাজের মধ্যে সংযোগ না বিজ্ঞান এবং পরিবেশের মধ্যে সংযোগ, ভালো করেই বোঝো গ্রিন হাউস এফেক্ট মানে। আমরা গ্রিন হাউস এফেক্টের জন্য আজ তো একটা ক্লাস করেছি, সেই ক্লাসটা ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা দেখেও নিয়েছো নিশ্চয়ই, দেখে নিতে পারো যারা দেখোনি। তাদের জন্য বলি দেখো গ্রিন হাউস পড়ানোই হয় কি, গ্রিন হাউস মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য, অর্থাৎ বাতাসে অধিক পরিমাণ গ্রিন হাউস গ্যাস চলে আসার জন্য আমাদের গড় তাপমাত্রা পৃথিবীর কেন বেড়ে যাচ্ছে, সেই তাপমাত্রা বাড়লে মেরু অঞ্চলের বরফ গলে যাবে বা হিমালয়ের মাথার বরফ গলে যাবে, আমাদের নিয়মিত যে নদীগুলো সেই নদীগুলোর জল শুকিয়ে যাবে, পরিবেশের জলের হাহাকার দেখা দেবে, অর্থাৎ
পরিবেশের ওপরে কী প্রভাব পড়ছে সেটা কিন্তু আমরা বুঝি। অর্থাৎ পরিবেশ এটার মধ্যে একটা পার্ট। এখন বিজ্ঞান কী এর পার্ট? অবশ্যই বিজ্ঞান একটা পার্ট। গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুতে এলে কেন তারা অধিক পরিমাণে তাপ সংগ্রহ করে বাতাসের বা আমাদের বায়ুমণ্ডলের তাপটাকে বাড়িয়ে দেয়, গ্লোবাল ওয়ার্মিং কেন ঘটায়, কেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে বা সিএফসি ক্লোরোফ্লো কার্বনের পরিমাণ বেশি হলে গ্রিন হাউস এফেক্টটা হয়, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংটা হয়, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, এটা তো একটা কেমিস্ট্রির পোর্শন, এটা তো বিজ্ঞানের পোর্শন। তোমাদের গ্রিন হাউস গ্যাসের চ্যাপ্টারটা যখন আমি পড়িয়েছি তখন বিস্তারিত আলোচনা করেছি, সেটা তোমরা জানো, ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখলাম, যারা দেখোনি তারা দেখে নিও। তো সেইখানটা বুঝতেই পারছো সেটা বিজ্ঞানের বিষয়। তাহলে এটা বিজ্ঞান এবং পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমি পড়ছি, বিজ্ঞান এবং সমাজের জন্য সম্পর্কের জন্য বোঝাচ্ছি না। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে বি, বিজ্ঞান এবং পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা শ্রেণীকক্ষে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আলোচনা করছি। দেখো তিন নম্বর আমাদের যে কোশ্চেনটা রয়েছে বুকের ওপর যাচ্ছে, সেই তিন নম্বর কোশ্চেন দেখো রয়েছে, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক পড়ানোর সময় কাপড় ধোয়া বা বাসন ধোয়ার জন্য বা গাছপালাকে বেশি করে জল দেওয়ার জন্য এত জল অপচয় করার বিষয়ে বোঝান, বেশি বেশি জল অপচয় হচ্ছে এই বিষয়টা বোঝাচ্ছেন, এবং আবারও বোঝান যে কিছু জায়গায় কিভাবে মহিলাদের পানীয় জলকে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে নিয়ে আসতে হয়। তিনি এই যে দুটো জিনিস বোঝাচ্ছেন, তিনি এই কথার মাধ্যমে, এই দুটো কথার মাধ্যমে বাচ্চাদের কোন দৃষ্টি, কোন দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এটা সিটেটের একটা কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তোলা। এখানে চারটে অপশানস দেখো রয়েছে, যে জল একটা মূল্যবান প্রয়োজনীয় বিষয়, জল একটা অতি মূল্যবান প্রয়োজনীয় বস্তু। বি হচ্ছে মানুষ কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা না করছে। তিনি হচ্ছে পরোক্ষভাবে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করছেন। ডি হচ্ছে ওপরের সবগুলো। এখানে নর্মালি তোমাদের ওপরের সবগুলো আনসার করে ফেলার প্রবণতা তৈরি হবে, তার কারণ জল একটা মূল্যবান জিনিস, মানুষ জলের ভবিষ্যতের জন্য চিন্তা করছে না, হ্যাঁ পরোক্ষভাবে জল সংরক্ষণের দিকে ইঙ্গিত করছে। এই তিনটে পড়ার পরে তোমাদের অনেকেরই মনে হবে যেন ওপরের সবগুলো আনসার করে দিই, কিন্তু খেয়াল করে দেখো, যদি এক্স্যাক্ট তোমরা খেয়াল করে দেখো, দুটো জায়গায় দুটো ছবি দেখিয়েছে। এক হচ্ছে থালা বাসন মাজার জন্য বা গাছপালাকে বেশি করে জল দেওয়ার জন্য আমরা জল অপচয় করছি, জলের অপচয়টা বুঝিয়েছে, এবং আমরা করেছি দূর দূর থেকে জল নিয়ে আসা হয়েছে। এই যে দূর দূর থেকে নিয়ে আসে, এটা ভালো করে খেয়াল করে দেখো, জল যে অত্যন্ত মূল্যবান প্রয়োজনীয় একটা জিনিস, এইটা এই দুটো ছবি দিয়ে না বোঝালেও চলবে। জল মূল্যবান জিনিস আমরা অনেকেই জানি, সেটা বললেও হয় আরও অনেক কিছু বোঝানোর জন্য, কিন্তু পারফেক্ট এই দুটো ছবি দিয়েই এটাকে বোঝাতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। বা মানুষ কীভাবে ভবিষ্যতের জন্য চিন্তা করছে না সেটাও কিন্তু পরিষ্কার করে এই দুটো ছবির মধ্যে বোঝা যাচ্ছে না। এই দুটো ছবিতে কিন্তু একটা ইঙ্গিত করছে যে পরোক্ষভাবে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, কেন আমরা একদিকে প্রথম ছবিটাতে জল নষ্ট করছি আর অন্যদিকে অনেক দূর থেকে জলকে বহন করে নিয়ে আসছি। তাহলে একদিকে নষ্ট করছি, একদিকে ওই জলই আনার জন্য আমরা দূর থেকে বহন করে নিয়ে আসছে কেউ, অর্থাৎ জল সংরক্ষণ আমরা ঠিকঠাক করছি না। আসলে এই দুটো ছবি একসঙ্গে পরোক্ষভাবে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। আনসার হচ্ছে সি হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা সিটেটের একটা কোয়েশ্চেন, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এভাবে ঠিকঠাক বুদ্ধিদীপ্ত দিয়ে, বাস্তব বুদ্ধি দিয়ে এই কোশ্চেনের আনসারগুলো করতে হবে, মুখস্থ করে গেলে কিন্তু চলবে না। চতুর্থ নম্বরের কোশ্চেন দেখো আমাদের বুকের ওপরে যাচ্ছে, যে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষিকা তার ছাত্রদের বলছিলেন কিছু বয়স্ক লোককে জিজ্ঞেস করুন যে তারা ছোটবেলায় যে গাছপালাগুলো দেখেছে আজকাল সেই গাছপালাগুলো আর দেখাই যায় না, তাই না? এই যে প্রশ্ন জিজ্ঞাসা করে নিচের কোন দক্ষতার মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই। কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করো, এই যে আগে গাছপালা দেখা যেত এখন আর দেখাই যায় না, এইটার এই কোশ্চেনটা জিজ্ঞেস করার মাধ্যমে কোন দক্ষতাকে যাচাই করা যায় কোশ্চেন হতে পারত, কিন্তু কোশ্চেনটা দিয়েছে যে কোন দক্ষতা যাচাই করার কোনো সম্ভাবনাটাই নেই, কোনটা তুমি যাচাই করতে পারবে না। এক, এটা একটা আলোচনা, দেখ এটা তো একটা আলোচনায় বটে, প্রশ্ন করা, এটা প্রশ্ন করা, অভিব্যক্তি, হ্যাঁ অভিব্যক্তি তো বটে, যে আগে ছিল এখন আর নেই, ধীরে ধীরে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিব্যক্তি অভিযোজন মানে কি, ধীরে ধীরে সব চেঞ্জেস হয়ে যাওয়া, এটা তো অভিব্যক্তিও। পরীক্ষামূলক, না এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গা নেই, তাই নয় কি? তাই তুমি এটা আলোচনা, এটা তো অবশ্যই প্রশ্ন করাও হচ্ছে, জিজ্ঞেস করছে আচ্ছা আগে দেখা যেত এখন কেন দেখা যায় না,
চতুর্থ শ্রেণীতে একটা প্রশ্ন করার দক্ষতাকে আমরা যাচাই করছি। অভিব্যক্তি মানে কি? আগে ছিল, এখন আস্তে 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 পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে অভিযোজন বা অভিব্যক্তি বলি। তাহলে এটাও হবে পরীক্ষামূলক কোনো ব্যাপার, কিন্তু এর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ পরীক্ষামূলক কোনো দৃষ্টান্ত, পরীক্ষা নিরীক্ষা করে তার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত থেকে কোনো ছাত্র কোনো দক্ষতা দেখাচ্ছে বা কোনো তার মূল্যায়ন হচ্ছে, এই রকম কোনো মূল্যায়নের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। চতুর্থ শ্রেণীর শিক্ষিকা এই মূল্যায়নটা এখান থেকে করতে পারবেন না যে পরীক্ষামূলক পদ্ধতি কী। অর্থাৎ চারের কোশ্চেনটা আনসার হবে ডি আনসার, যে পরীক্ষামূলক কোনো দক্ষতার মূল্যায়ন এই কোশ্চেনের মাধ্যমে চতুর্থ শ্রেণীর শিক্ষিকা করতে পারবেন না। পাঁচ নম্বর কোশ্চেন দেখো, বায়ু দূষণের অধ্যায় পড়াতে চারজন শিক্ষক নিম্নলিখিত চারটি পন্থা অবলম্বন করেছেন, এগুলির মধ্যে কোনটি উপযুক্ত? সিটেটের কোশ্চেন, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে বায়ু দূষণের অধ্যায় পড়াতে গিয়ে একজন চারজন শিক্ষক চারটে পন্থা অবলম্বন করেছে, কোনটা সঠিক বলে তোমার মনে হচ্ছে? বুদ্ধি খাটাতে হবে, ভালো করে উপস্থিত বুদ্ধি দিয়ে বিচার করলেই তুমি আনসার করতে পারবে। এ হচ্ছে পাঠ্যপুস্তককে ভালোভাবে পড়িয়ে বুঝিয়ে দেওয়া। বায়ু দূষণ পড়াতে গিয়ে একজন প্রথম শিক্ষক পাঠ্যপুস্তককে ভালো করে পড়িয়ে বুঝিয়ে দিয়েছেন, পড়াতে তো হবেই, বোঝাতেও তো হবে, ঠিকই আছে। অধ্যায়টি সম্পূর্ণ করার পরে এটির অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর বলে দেওয়া, এটাও ঠিক। অধ্যায়টা সম্পূর্ণ করার পর তার অনুশীলনের সমস্ত প্রশ্নটাকে বলে দেওয়া, এটাও তো স্টুডেন্ট টিচাররা করে। বায়ু দূষণ সংক্রান্ত একটা ডকুমেন্টারি ছবি ছাত্রছাত্রীদেরকে দেখানো, ভালোই হয়। তুমি বায়ু দূষণ পড়িয়েছো, তারপর একটা ডকুমেন্টারি ফিল্ম বা ডকুমেন্টারি ভিডিও তুমি ছাত্রছাত্রীকে দেখাচ্ছ কীভাবে বায়ু দূষণ হচ্ছে, বোঝা যাচ্ছে। চার হচ্ছে, দেওয়ালির পূর্বে এবং পরে বায়ুর নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করে ফলাফল লিপিবদ্ধ করার জন্য ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দেওয়া। দেখো, চারটে পদ্ধতিই কিন্তু চারজন শিক্ষক করেছে, শিক্ষকরা ঠিকই করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, চারজন শিক্ষকই কিন্তু ঠিকই করেছেন। কিন্তু সবচেয়ে বেশি ফ্রুটফুল কোনটা হবে তোমার বলে মনে হচ্ছে? করে দেখা, দেওয়ালি কালী পুজোর আগে, দেওয়ালির পূর্বে বায়ুর নিয়ে তার নমুনা সংগ্রহ করে তার ফলাফল, দেওয়ালির পরে বায়ুর নমুনা সংগ্রহ করে তার ফলাফল, সেইটা করলে বায়ু দূষণ কতটা হচ্ছে পরিমাপ করতে পারবে, বায়ু দূষণ যে হচ্ছে জানতে পারবে, বায়ু দূষণ যেটুকু পড়েছে তার পরীক্ষালব্ধ ফল দেখে সে ফিল করতে পারবে, জীবনেও ভুলবে না। অর্থাৎ তোমরা নিশ্চয়ই এটা আমার সঙ্গে একমতই হবে যে এক্ষেত্রে এই কোশ্চেনের আনসারটা হচ্ছে ডি হবে, অর্থাৎ ডি ইজ দি কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। এটা তো সিটেটের একটা কোয়েশ্চেন ছিল, আশা করি তোমরা মানবে যে আমি যে কোশ্চেনটা বললাম তোমরা এর সঙ্গে একমত হবে। ছ নম্বর কোশ্চেনটা দেখো, যে প্রথম জাতীয় পাঠ্যক্রম কমিটি প্রাথমিক স্তরে পরিবেশ পাঠকে অন্তর্ভুক্ত করার কথা বলে, মানে কত সালে এটা জিজ্ঞেস করেছে। আমি এখানে চারটে অপশনস ছিল, কিন্তু চারটে অপশন আমি তুলিনি, আমি একটাই অপশন দিয়ে রেখেছি 1975 সাল, অন্য অপশনগুলো ভুল অপশন, তো ভুল অপশন দেখার দরকার নেই। 1975 সালে জাতীয় পাঠ্যক্রমে প্রথম আমাদের দেশে পরিবেশ পাঠের বিষয়টাকে প্রাথমিক স্তর থেকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। আনসারটা 1975, অপশন দেখার দরকার নেই, এটা মনে রাখো, এটাও কিন্তু সিটেটের একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, পোলট্রি পাখির পশু পাখি বাসস্থানের যে বৈশিষ্ট্য থাকা উচিত, সিটেটের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। চারটা অপশানস দেওয়া রয়েছে পোলট্রি পাখির জন্য বসবাসের আদর্শ অবস্থা বা বসবাসের স্থলের বৈশিষ্ট্যটা কীরকম হবে। বায়ু চলাচল এবং আলোকনের ব্যবস্থা থাকবে, বায়ু চলাচল এবং আলোকের ব্যবস্থা না থাকলে তো চলবেই না, এটা তো আবশ্যিক ব্যাপার, কেউ যাতে বিরক্ত না করে সেদিকে নজর দিতে হবে, বি আনসার বলছে তো, সেটা তো দিতে হতে পারে বিরক্ত না করে। বাসস্থানের চারিদিকে কংক্রিটের বেড়া থাকবে, এটা জরুরি নয়, কংক্রিটের বেড়া না থাকলেই বা কি, অধিকাংশ ওই পোলট্রি মুরগির তো কংক্রিটের বেড়া থাকে না, তার জালেই বেড়া থাকে, নিচে কংক্রিট থাকে, চারপাশে তাল জাল থাকে, ওপরে খড় টর থাকে, তাহলে জরুরি নয় কংক্রিটের বেড়া থাকতে হবে। তাহলে ডি হচ্ছে আনসার, সি এ তো হচ্ছে না, আর ডি ওপরে সব ওপরে সবগুলোই থাকবে, এটাও যেহেতু সি হচ্ছে না অতএব এটাও হতে পারে না, সি আর ডি বাদ। তাহলে এ আর বির মধ্যে কোনটা হবে? উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলো যে এখানে এ হচ্ছে আনসার হবে, বায়ু চলাচল এবং উপযুক্ত পরিমাণে আলোকনের ব্যবস্থা থাকবে, এ এখানে এ আনসার ছাড়া অন্য কোনো আনসার হতেই পারে না, নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হচ্ছ। নেক্সট কোশ্চেনটা, এটা সিটেটের কোশ্চেন নয়, এটা সাধারণ একটা কোয়েশ্চেন কিন্তু আসার মতো একটা কোয়েশ্চেন। আশ্রয় মানুষের একটি অবাস্তব চাহিদা, মৌলিক চাহিদা, গৌণ চাহিদা কোনোটিই নয়,
খাদ্য বস্ত্র বাসস্থান, তাই না? এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল নিড, মানুষের ফান্ডামেন্টাল নিড খাদ্য বস্ত্র বাসস্থান। তাহলে আশ্রয় মানে বাসস্থান, তাহলে বাসস্থান হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, বি ইজ দি আনসার। আশ্রয়টা বা বাসস্থান হচ্ছে মানুষের কাছে একটা মৌলিক চাহিদা, এটা না হলে কিন্তু চলবে না, মৌলিক চাহিদা, আনসার হচ্ছে বি। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা তোমরা খেয়াল করো যে পৃথিবীতে জলের চাহিদা প্রভূতভাবে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ কি? জলের চাহিদা প্রভূত রকমভাবে বৃদ্ধি পাচ্ছে, তোমরা জানো এর কারণটা কি? খুবই ইন্টারেস্টিং, গায়ে গায়ে 4টে অপশান রয়েছে, প্রত্যেকটা অপশানই কিন্তু আনসার হবে, কিন্তু তার মধ্যে তোমাকে বুদ্ধি খাটিয়ে বিচার বিবেচনা করে একটা কোশ্চেনের আনসার দিতে হবে। দ্রুত নগরায়ণ ও শিল্প, দেখো নগরায়ণ এবং শিল্প, নগরায়ণ যখন হয় কেন হয়? জনসংখ্যা বৃদ্ধি হলেই নগরায়ণ হয়, নতুন নতুন মানুষের থাকার জায়গা করে দেওয়ার জন্য নগরায়ণ হয়। সেই নগরায়ণ তৈরি করতে একেবারে শুরুর দিন থেকে একেবারে শেষ অবধি জলের প্রয়োজন প্রচুর পরিমাণে হয়, বিল্ডিং মাখাতে, তাই তো? বিল্ডিং মাখানোর জন্য, মেশিনপত্র চালানোর জন্য, বিল্ডিংয়ে সিমেন্ট মাখানোর জন্য প্রত্যেকটা জায়গায় জলের প্রয়োজন। আবার বিল্ডিং যত উঁচু হবে, যত বেশি ফ্যামিলি সেখানে বাস করবে, সেই প্রত্যেকটা ফ্যামিলিকে প্রচুর পরিমাণে জল তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য সাপ্লাই করতে হবে, তার জন্যও কিন্তু আমার জলের দরকার। আবার একই রকমভাবে শিল্পায়নের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে জল দরকার, বিভিন্ন শিল্পে জল তো আবশ্যিক একটা ব্যাপার। তাহলে এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা মত। 2 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। দেখো জনসংখ্যা বৃদ্ধি দ্রুত নগরায়ণ এর মধ্যে কিন্তু চলে আসছে। কৃষিকাজ বৃদ্ধি, কৃষিকাজ বৃদ্ধিতে জল নিশ্চয়ই লাগে, এটা সঠিক, এটা আনসার হতেই পারতো, কিন্তু দ্রুত নগরায়ণ এবং শিল্পায়নের মতো অত জল কৃষিতে লাগে না। এবং তোমরা জানো ইসরায়েল থেকে এখন সারা পৃথিবীতে ডিপ যে ইরিগেশন, মানে গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে জল পড়বে, যেহেতু ইসরায়েলে জলের, পানীয় জলের খুব সমস্যা বা সেচের জলের খুব সমস্যা, ওরা জল দিয়ে নষ্ট করে না, ডিপ টিউব, ডিপ ইরিগেশনের মাধ্যমে গাছের গোড়ায় যেটুকু জল দরকার ফোঁটা ফোঁটা করে জল দেয়, সেটা কিন্তু এখন চারিদিকে ছড়াচ্ছে। কৃষিকাজে জল একটা সময় পর্যন্ত বেড়েছিল উচ্চ ফলনশীল ফসলের জন্য, কিন্তু এখন কমানো হচ্ছে, যদিও কৃষিকাজের জন্য জলের প্রয়োজন বাড়ছে এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের মতো নয়। খাদ্যের চাহিদা বৃদ্ধি, খাদ্যের চাহিদা বৃদ্ধিও কিন্তু কৃষিকাজ বৃদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি সমস্তগুলোকে একসঙ্গে আনসার করতে যাও, দ্রুত নগরায়ণ এবং শিল্প, এটাই কিন্তু আনসার, এ হচ্ছে আনসার হচ্ছে এই কোশ্চেনের, দ্রুত নগরায়ণ এবং শিল্পাঞ্চল বৃদ্ধিটা। নেক্সট হচ্ছে 10 নম্বরের কোশ্চেনটা, তোমরা খেয়াল করো যে বর্তমানে দূষণের মাত্রা অনেকটা কমে এসেছে, এর কারণ? সিটেটে একটা কোশ্চেন যে বর্তমানে যে দূষণের মাত্রা অনেকটা কমে এসেছে এর কারণ কোনটা বলে তোমার মনে হয়? দেখো পরিবেশ গবেষণা, পরিবেশের বিভিন্ন তথ্য ও সংগ্রহ বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। আচ্ছা, পরিবেশের বিভিন্ন তথ্য প্রথমে সংগ্রহ করা, সেগুলোকে বিশ্লেষণ করে দেখা, এবং সেই বিশ্লেষণ করে যে ফলটা হলো সেই অনুযায়ী ডিসিশন মেক করা, যেটা করবো এটা করবো না, অনেক কিছু এই এই কথাটার মধ্যে রয়েছে। সি হচ্ছে পরিবেশ সচেতনতা, ডি হচ্ছে সরকারি উদ্যোগ। দেখো পরিবেশ গবেষণা এই কথাটা বির মধ্যে রয়েছে, বিভিন্ন তথ্য সংগ্রহ বিশ্লেষণ সিদ্ধান্ত, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত মানে গবেষণাই তো, তার মানে এ হচ্ছে বি এর মধ্যে ঢুকে আছে। সি হচ্ছে সচেতনতা, লাস্টে দেখো সিদ্ধান্ত গ্রহণ আছে, সেটা তো সচেতনতা। সরকারি উদ্যোগ সেখানেও কিন্তু দেখো বি এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ কথাটা আছে। অর্থাৎ সব মিলিয়ে এখানে আনসার হচ্ছে বি, পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, বি ইজ দি আনসার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, এটাও একটা সিটেটের কোয়েশ্চেন। এই 11 নম্বর কোয়েশ্চেনে বলা রয়েছে একজন পরিবেশ বিদ্যার শিক্ষক হিসাবে, অর্থাৎ ইভিএস শিক্ষায় শ্রেণীকক্ষে শিক্ষাকে স্কুলের বাইরের জীবনের সঙ্গে সংযুক্ত করা, এটিকে সমৃদ্ধ করা, এর অর্থ হলো বা এটি বোঝায় কোনটা? অর্থাৎ পরিবেশ শিক্ষায় শ্রেণীকক্ষে শিক্ষাকে স্কুলের গণ্ডির বাইরে, স্কুলের বাইরের জীবনের সঙ্গে যুক্ত করা এবং এটিকে দ্বারা ছাত্রছাত্রীকে সমৃদ্ধ করা, এটার মাধ্যমে ঠিক কোনটাকে বোঝায়, কি বোঝায়? দেখো 4টে অপশানস রয়েছে, পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া, বিশ্ব পরিবেশগত সমস্যা এবং উদ্বেগের সাথে পাঠ্যপুস্তকের বিষয়গুলোকে লিঙ্ক করা, সম্পূর্ণ স্কুল পদ্ধতি, পাঠ্যক্রমের বাইরে যাওয়া। তার মধ্যে এইটা একটুখানি বলি, অপশন এ আর অপশন ডির মধ্যে দেখো একটা ক্লাস আছে। অপশন এ বলছে পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া,
অপশন ডি হচ্ছে পাঠ্যক্রমের বাইরে যাওয়া, কারিকুলামের বাইরে যাওয়া। দেখো প্রথমে একটা কথা বলে নিই, একজন শিক্ষক হিসাবে আমি নিজেও দীর্ঘদিন শিক্ষকতা করি, কোনো অবস্থাতে একজন শিক্ষক কিন্তু পাঠ্যক্রমের বাইরে যেতে পারে না, কারিকুলামের মধ্যে তোমায় থাকতে হবে। পাঠ্যপুস্তকের বাইরে তুমি যেতেই পারো, এটা তোমার পাঠ্যপুস্তকে নেই কিন্তু কারিকুলামের অংশ বিষয়ের মধ্যে রয়েছে, তুমি বাইরে যেতে পারো। অর্থাৎ পাঠ্য বইয়ে সবসময় লেখা থাকবে সব কিছু নাও হতে পারে, রেফারেন্স বই হিসাবে বা বাইরের কোনো এক্সাম্পলস নিতে গিয়ে আমি পাঠ্য বইয়ের বাইরে যেতে পারি, কিন্তু এমন কোনো কিছু আমি পড়াতে পারি না যেটা পাঠ্যক্রমের বাইরে, পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া সম্ভব, কোনো অবস্থাতেই পাঠ্যক্রমের বাইরে কোনো শিক্ষকের যাওয়া সম্ভব নয়। অর্থাৎ ডি হচ্ছে আনসার নয়। সম্পূর্ণ পদ্ধতি, স্কুল সম্পূর্ণ পদ্ধতি, দেখো এটা একটা খুব মানে জেনারেল আনসার হচ্ছে, খুব স্পেসিফিক আনসার হচ্ছে না। আর বিশ্ব পরিবেশগত সমস্যা এবং উদ্বেগ, দেখো বিশ্বের পরিবেশের ভালো মন্দ সবই আছে, শুধু সমস্যা এবং উদ্বেগের কথা যদি পাঠ্যপুস্তকের সঙ্গে লিঙ্ক করানো যায় তাহলে কিন্তু সেটা সবসময় পরিবেশ শিক্ষাকে স্কুলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, তাই না? অথবা তুমি বলতে পারো যে এই সেন্টেন্সটা যেটা বিয়ে আছে সেটা কিন্তু এর মধ্যেও ঢুকে আছে, পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া। পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া মানে পরিবেশ সম্পর্কে আরও কিছু জানা, বাইরের এক্সাম্পলসগুলো জানা, পৃথিবীর কোন কোন জার্নালে কী কী ওই সম্পর্কিত ছাপা হয়েছে সেগুলো বলা, এবং অবশ্যই পরিবেশগত সমস্যা এবং উদ্বেগগুলোকেও তার সঙ্গে লিঙ্ক করা। পাঠ্যপুস্তকের বাইরে বেরোলে আমার বি হয়ে যাবে, ক্লিয়ার হলো? পাঠ্যপুস্তকের বাইরে গেলে যা যা হবে তার মধ্যে বি একটা ছোট পার্ট, সেক্ষেত্রে আমার এখানে ভেবে চিন্তে যেটা আনসার হচ্ছে এ হচ্ছে আনসার, পাঠ্যপুস্তকের বাইরে যাওয়াটাকে বোঝায় যে এই কোশ্চেনের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হচ্ছ। নেক্সট হচ্ছে বারো নম্বরের কোয়েশ্চেন। বারো নম্বরের কোয়েশ্চেন হচ্ছে একটি স্কুলে একজন নবনিযুক্ত পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হিসেবে পড়াতে শুরু করার আগে আপনার অগ্রাধিকার হবে, তুমি একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হিসেবে স্কুলে নিযুক্ত হয়েছ, তোমার কাছে অগ্রাধিকার কোনটা পাবে? আগে থেকে পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন, পাঠ পরিকল্পনা তো আগেই করতে হবে, নাহলে কী করে পড়াতে হবে, ওটাই তো সবার আগের কাজ। ক্লাসে ধীরগতি শিক্ষার্থীদের চিহ্নিত করুন, সেটা তো ক্লাসে যাওয়ার পরে হবে, নতুন টিচার কে ধীর কে ফাস্ট এটা নতুন টিচারের জন্য অতটা ইম্পর্টেন্ট নেই, কিছুদিন যাওয়ার পরে বোঝা যাবে। শিক্ষার্থীদের জন্য অধ্যায় অনুযায়ী বিস্তারিত নোট প্রস্তুত করা, নোটস প্রস্তুত করা দরকার কিন্তু প্রথমেই দরকার নেই। শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক প্রোফাইল তৈরি করা, কারো বাবা ডাক্তার, কারো বাবা ইঞ্জিনিয়ার, কারো বাবা কৃষক, কারো বাবা ব্যবসায়ী, এটা খুব জরুরি না। তার মানে একজন শিক্ষকের কাছে সবচেয়ে জরুরি যে বিষয়টা, প্রথমে নর্মালি আমরা চাইল্ড সাইকোলজি বিষয়ে শিক্ষকের কর্তব্যের মধ্যে যেটা পড়েছি এখানেও কিন্তু সেটাই হবে, আগে থেকে পাঠ পরিকল্পনা প্রস্তুত করা। অর্থাৎ যে কোনো শিক্ষকের জন্য যেটা সত্যি, এনভায়রনমেন্ট টিচারের জন্য সেটা সত্যি, কী পড়াবে তার পরিকল্পনাটা আগে থেকে তৈরি করা, কারণ সে নতুন টিচার, সেই পরিকল্পনা তার একেবারে না তৈরি করে নিলে সে ভালো পড়াতে পারবে না। পাঠ্য পরিকল্পনা তৈরি করাটা তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। ১৩ নম্বর কোয়েশ্চেন হচ্ছে পরিবেশকে জানতে হলে জানা থেকে অজানাকে জানতে হবে, অজানা থেকে জানাকে জানতে হবে, সহজ থেকে কঠিন জানতে হবে, এক এবং তিন উভয়। পরিবেশকে জানতে হলে সহজ থেকে কঠিন, দেখো অজানা থেকে জানাকে তো জানতে হবে, এটা বি আনসার হচ্ছে না, মানে অজানা থেকে জানাকে কী করে জানা যায়, সম্ভব না, মানে বি কোশ্চেনে সেন্টেন্সটাই ঠিক নেই, মানে পরিবেশ শিক্ষার জন্য এটা দরকার নেই, বি বাদ। তাহলে এ সি অথবা এ এবং সি, ডি আনসার। তাহলে এ সি আর ডির মধ্যে কোনটা হবে? আমাদের ভাবতে হবে জানা থেকে অজানা, ঠিক, জানা থেকে অজানা, আমরা যা জানি সেখান থেকে আস্তে আস্তে যা জানি না সেদিকে আমাদের পরিবেশ বিজ্ঞানের শিক্ষা যায়। আমরা জানতাম পরিবেশ, আমাদের চারপাশে যা আছে তাকে পরিবেশ বলে, তারপর আই টু জানলাম যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্র আমরা জানতাম না কিন্তু আমাদের চারপাশে সব কিছু যা আছে তাই নিয়ে পরিবেশ এটুকু আমরা জানতাম, নিচু ক্লাসে পড়েছি 1-2-এ, 3-4-এতে উঠে আমরা বাস্তুতন্ত্র শিখছি বা 5-8-এ বাস্তুতন্ত্র শিখছি, তার মানে এটা জানা থেকে অজানা হচ্ছে। আবার 3-4-এ যেটা জানতাম যে আলটিমেটলি চারপাশে যেটা হলো 5-6-এ উঠে বাস্তুতন্ত্র শিখলাম যে চারপাশে যা কিছু আছে একটা একটার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা থেকে বাস্তুতন্ত্র তৈরি হয়, তারপরে বায়োম কাকে বলে শিখলাম, বিভিন্ন কেমিক্যালস কী করে এফেক্ট ফেলে সেগুলো শিখলাম, তাহলে ওই ব্যাপারগুলো তো এগুলো থেকে কঠিন, তাই না? তাহলে সুর দিকে সহজে, তারপর আস্তে আস্তে কঠিন টপিক এগুলোর দিকে যাব। তার মানে জানা থেকে অজানার দিকে যেমন যাব, সহজ থেকে কঠিনের দিকেও যাব,
ডি হচ্ছে আমার এখানে ভেবেচিন্তে আনসার হচ্ছে এক এবং তিন উভয়ই, ডি হচ্ছে সঠিক আনসার এখানে। চোদ্দ নম্বর যে কোশ্চেনসটা আমার রয়েছে, অম্লবিদ্যা সম্পর্কে অ্যাসিড রেইন সম্পর্কে আলোচনায় পরিবেশ ছাড়া অন্য কোন বিষয়ে এটা হতে পারে বা হওয়া উচিত? অম্ল অ্যাসিড ক্ষার লবণ, তাই তো? কোনোটাই নয়, ডি আনসার হবে না। ভূগোলের মধ্যে অম্লবিদ্যা আসে, কিন্তু মাটি অম্ল হয়ে গিয়ে ফসলের উৎপাদনশীলতা কমে যায়, এটা আসে কিন্তু অল্প পরিমাণে। পদার্থবিজ্ঞান আর রসায়ন, পদার্থবিজ্ঞানের মধ্যে অম্লবিদ্যা আসে না, রসায়নের মধ্যে তো আসে ভীষণ রকম। তোমরা ক্লাস নাইন টেনের বই খুলে দেখবে অম্লবিদ্যা বলে, অম্ল অ্যাসিড, অ্যাসিড রেইন বলে, এটা রসায়নের একটা চ্যাপ্টারই আছে। অ্যাসিড ক্ষার লবণের মধ্যে, অ্যাসিড ক্ষার লবণের মধ্যে অ্যাসিড বৃষ্টি বা অম্ল, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন, এবং হিম দেখবে ক্লাস নাইনের বই টেনের বইয়ে রয়েছে, তার ফলে তাজমহলের ঔজ্জ্বল্য কী করে কমে যাচ্ছে বা আরও কী কী ক্ষতি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সেক্ষেত্রে অম্লবিদ্যাটা পরিবেশবিদ্যায় আলোচনা হতে পারে, আর যেখানে আলোচনা হতে পারে সঠিক আনসার হচ্ছে এখানে অবশ্যই রসায়নবিদ্যাটাই হবে। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো, এটা একটা সিটেটের কোয়েশ্চেন। সিটেটের কোয়েশ্চেন বলছে পরিবেশ শিক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড, ছবি। চার্ট সাহিত্যের বাংলা ইংরেজির জন্য বেশি ব্যবহার করা হয়। ব্ল্যাকবোর্ড আর ছবি দেখো সব কিছুতেই কম বেশি ব্যবহার করা যায়, কিন্তু পরিবেশের জন্য তুমি ভালো করে দেখো, আমরা পরিবেশের জন্য মডেল ব্যবহার করি, মডেল তৈরি করি, নদী কী করে যাচ্ছে কীভাবে হচ্ছে, পরিবেশ শিক্ষায় মডেলটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এখন তো বাজারে অনেক স্বল্প মূল্যের মডেল চলে এসেছে পরিবেশ শিক্ষার জন্য, নর্মাল নিচু ক্লাসের কথা বলছি, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমার আনসার হচ্ছে বি। তাহলে এই হচ্ছে পনেরোটা কোশ্চেন আনসার, অধিকাংশই সিটেটের কোশ্চেন, তোমাদের কথা মতো আমি নিয়ে তোমাদেরকে বললাম। কিন্তু একটা বিষয় প্রথমেও বলেছি এখনও বলি, যে এই যে পেডাগোগির কোশ্চেন আনসার প্রচুর পরিমাণে পড়তে হবে এরকম নয়, মাথা খাটিয়ে যদি তোমার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আনসার করার চেষ্টা করো, একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেছে তোমরা সকলেই, তোমরা সকলেই সঠিক আনসার করতে পারবে বলে আশা করছি। আমি এরকম ছোটো ছোটো ক্লাসে অনেকগুলো ক্লাস এই জন্যই করাবো যে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ওকে, যদি ভালো লাগে ক্লাসটা একটা লাইক করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা আমার কাছ থেকে আর কী কী ক্লাস চাও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।